হাই বিওয়ার্স ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ কয়েকটি জ্যামিতির সমাধান দেবো এবং এগুলা করা হয়েছে বিগত সালের নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং মডেল টেস্ট অ্যানালাইসিস করে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে কমন পড়বে তো আপনারা এগুলা মুখস্থ রাখতে পারেন তো চলুন শুরু করা যাক তো এখানে প্রথমটা আছে একটি ত্রিভুজের তিন বাহু যদি এ বি ও হয় তো অর্থাৎ বি সি হচ্ছে ত্রিভুজের ত্রিভুজটার তিনটে বাহু তাহলে ত্রিভুষ্রীর ক্ষেত্রফল কত তো ক্ষেত্রফল হবে এ এখানে এ হচ্ছে এরিয়া ইকুয়াল টু রুট অভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস সি তো এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা এবং এবি তো তিনটে বাহু যতক্ষণ তিনটে বাহু তো এটা হবে হল ত্রিভুজের ক্ষেত্রফল তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো দ্বিতীয় যেটা আছে তো এখানে আছে ত্রিভুজ এর কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ইকুয়েল কত তো এবিসি এর ত্রিভুজের এবিসি এর তিনটে কোণের যোগ ফল চা হয়েছে তো এখানে আমরা জানি কি তিনটি ত্রিভুজের যোগ কোণের যোগ ফল হবে একশো আশি ডিগ্রি তো সেটা সম্ভব হোক আর বিষমবাহ হোক বা সমধিবাহ যে ত্রিভুজি হোক না তিন তিনবাহু হবে তিনবাহুর ফল হবে একশো আশি ডিগ্রি তো এভাবে প্রশ্ন না করে যদি বলে যে ত্রিভুজের তিনবাহুরো ফল কত ডিগ্রি তো সেক্ষেত্রেও কিন্তু একশো আশি ডিগ্রি দাগাবেন তো এখানে উত্তর হবে একশো আশি ডিগ্রি তো তিন নম্বরটা হচ্ছে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ এখানে শর্ত হচ্ছে যদি যে কোনো দুই বাহুর মধ্যমা যদি সমান হয় তা হচ্ছে সমদ্বিবাহু আবার যদি এরকম থাকে যে তিন বাহুর মধ্যমা যদি সমান হয় তাহলে ক্ষেত্রে কিন্তু সমবাহু ত্রিভুজ হয়ে যাবে অর্থাৎ তিনটি বাহুই সমান হবে আর দুইটি বাহু দুইটি বাহুর মধ্যমা পরস্পর সমান হলে সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ তো চার নম্বরে হচ্ছে কোণ কাকে বলে তো এরকম হচ্ছে কোণ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো কোন হবে দুটি কোণের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ দুটি কোণের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় বা এক সরল কোণ তো একশো আশি ডিগ্রিতে আমরা জানি এক সরল কোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি যদি দুটি কোণের যোগ ফল বা এক সরল কোণ হয় তবে অথবা যদি দুই সমকোণ বলা হয় দুই সমকোণ কিন্তু একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে ওই কোণ দুটি পরস্পরে একে ওপরটির সম্পূরক কোণ তবে এটা হবে সংরক্ষণ তো পঞ্চম যেটা আছে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র শ্বেতকারী কে কী বলে তো বৃত্তের কেন্দ্র সেতকারী জেকে বলা হবে বৃত্তের ব্যাস তো বৃত্তের অনেকগুলো ব্যাস যে থাকতে পারে তো বৃহত্তম যেই হচ্ছে ব্যাস এরকমও প্রশ্ন আসতে পারে যে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে তো সেক্ষেত্রে আপনারা ব্যাস দিবেন আর কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাই বৃহত্তম হবে তো এটা আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আপনাকে দেখাইতেছি তো এটা মনে করেন বৃত্ত তো হাত দেখালাম গেলাম তাই আঁকা বাঁকা হয়ে গেছে তো এটা কেন্দ্র ও হচ্ছে কেন্দ্র তো এটাকে ছেদকারী একটা জ্যা মনে করেন এটি একটা জ্যা তো এটি তো বৃহত্তম জ্যা অর্থাৎ মধ্যবিন্দু দিয়ে যেটা যাবে বৃত্তের অর্থাৎ কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা বৃহত্তম জ্যা তো এটি হবে হচ্ছে ব্যাস তো বৃত্তের বৃহত্তম ব্যয়ই হবে ব্যাস এক্ষেত্রে কি বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে তো এখানে হবে উত্তর ব্যাস তো ছয় নম্বরটা হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চির সমান কত অর্থাৎ এক ইঞ্চি সমান ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটার এক ইঞ্চিতে হবে ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটার খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ করে রাখুন সাত নম্বরে হচ্ছে এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তো এরকম আসতে পারে এক মিটার কত ইঞ্চি তো আপনারা দেখাবেন উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এটা হবে অ্যান্সার তো আট নম্বর হচ্ছে এক গেলন সমান কত লিটার তো এরকম যদি থাকে যে এক গেলন সমান তাহলে আপনারা দেখাবেন চার দশমিক পাঁচ পাঁচ লিটার তো চার দশমিক পাঁচ পাঁচ লিটার হবে এক গেলনে তো নয় নম্বর হচ্ছে এক মাইলে কত কিলোমিটার তো এরকম প্রশ্ন আসবে আপনারা দেখাবেন এক মাইলে এক দশমিক ছয় দুই কিলোমিটার তো এটা হবে এক দশমিক ছয় দুই কিলোমিটার তো প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে রাখতে পারেন তো খুবই গুরুত্বপূর্ণ তো তারপর আছে দশ নম্বর দশ নম্বরে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে তো এটা আমরা অনেকেই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান ওয়ান বাই টু বা এক বাই দুই গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক তো যদি এখানে মিটার দেওয়া থাকে তো বর্গ মিটার দেবেন যদি সেন্টিমিটার দেওয়া থাকে তো বর্গ সেন্টিমিটার দেবেন এখানে একক যেটা থাকবে সেইটা দেবেন তো তারপর একটা আছে এগারো নম্বর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা অনেকেই জানি যে এক বাহুদ্দ্যর্গ তার স্কোয়ার বর্গ একক তো এখানে হবে এক বাহুদ্দ্যর্গ তার স্কোয়ার বর্গ একক তো এটা হবে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল তো বারো নম্বরে আছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য প্রস্থ তো এটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য প্রস্থ বর্গ একক তারপরে যেটা আছে কোণ কাকে বলে তো এর আগে আমরা কোণ সম্পর্কে আলোচনা করেছি তো কোন হবে দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তবে একটিকে ওপরটির কোণ বলে তো এরকমও হইতে পারে যে দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় বা এখানে এক সমকোণও হইতে পারে নব্বই ডিগ্রি মানে এক সমকোণ তো যদি বলা থাকে দুটি কোণের যোগ ফল বা সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় তবে একটিকে অপরটির কোণ বলে তো এটা হবে অ্যান্সার তারপরে হচ্ছে চতুর্ভুজের চার কোণের যোগ ফল কত তো চতুর্ভুণ ভুজের চার কোণের যোগ ফল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো চতুর্ভুজের চার কোণের যোগ ফল হবে তিনশো ষাট ডিগ্রি বা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি তো যদি বলা হয় একটি বৃত্তের একটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করে তো একটি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো কীভাবে হয় দেখুন একটা বৃত্তকে যদি আমরা চার ভাগে ভাগ করি তো এখানে কিন্তু চার ভাগে ভাগ করলাম তো ভাগ করলে পরে এখানে দেখুন নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি তো এখানে হবে একশো আশি ডিগ্রি তো এই পাশেও নাইনটি ডিগ্রি এখানেও নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি আর এখানেও নাইনটি ডিগ্রি তো চার নব্বইতে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি হবে একটি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ